সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূর এবং কাছে যে যেখান থেকে দেখছেন, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকে আমি তৈরি করে দেখাবো লেয়ার আলু পরোটা। তার আগে বলে দিচ্ছি, যারা ইউটিউব থেকে আমার রেসিপিটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিতে ফলো দিয়ে দেন। এই রেসিপিটি খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন আপনারা এই আলু পরোটা। চলুন দেখে নিই এর মূল প্রস্তুত প্রণালী। আমি প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ গাওয়া ঘি। এরপর সবগুলো শুকনো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিব। আমি আঙুল দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে। এরপর একটু একটু পানি করে ডোটা তৈরি করব। আমি কিন্তু সবগুলো পানি একসাথে দিব না, একটু একটু করে পানি নিয়ে আপনার ডো তৈরি করবেন। এমনভাবে ডোটা তৈরি করবেন যেন আমরা রেগুলার যে পরোটা বানাই সে পরোটার মতো, বেশি নরমও না আবার বেশি শক্তও না। এখন আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে ডোটাকে মেখে রেস্টে রেখে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমি মাঝারি সাইজে 3টি আলু সিদ্ধ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, 7 মতো ধনে পাতা কুচি, 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এটা আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিলাম, 1 চা চামচ গাওয়া ঘি। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। আমি আলুতে চাট মশলা দিতে ভুলে গেলাম, এখন চাট মশলা দিয়ে দিচ্ছি। আবার একটু মেখে নিব চাট মশলা দিয়ে। এরপর 10 মিনিট পরে আমি ডোটাকে আরেকটু মেখে নিব। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। এরপর আমি 5টা লেচি কেটে নিব। আমি একটি ডো নিয়ে রেগুলার রুটির মতো করে রুটি বেলে নিব। রুটিটা আমরা যেভাবে পরোটা বেলি ঠিক সেভাবে পুরুত্ব করে বেলব। এরপর আমি রুটিটার এক পাশে যে আলুটার ভর্তা করে রেখেছি সে ভর্তাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে লেপটে দিব, তবে পুরো রুটির মধ্যে দিব না, এক পাশে দিব। আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখেন। যখন এক পাশে দেয়া হয়ে যাবে তখন আমি বাকি রুটিটা দিয়ে ফোল্ড করে দিব। ফোল্ড করে যে পাশে মুখ খোলা সে পাশে আমি হাত দিয়ে প্রেস করে দিব। এরপর আমি আরেকটু ভর্তা নিয়ে এই রুটিটার অর্ধেকের মধ্যে দিব। এভাবে বানালে পরোটাটা কিন্তু আমরা রেগুলার যে পরোটা খাই সে পরোটার মধ্যে কিন্তু অনেক লেয়ার হয়। এভাবে কিন্তু আলু পরোটা বানালে ভিতরে কিন্তু লেয়ার সৃষ্টি হয় আর খেতে কিন্তু খুবই মজা হয়। তারপর আমি আবার বাকি অংশ দিয়ে ফোল্ড করে দিব। ফোল্ড করে খোলা মুখটা আবার প্রেস করে দিচ্ছি। আমি কীভাবে করছি দেখে নিন।
হাত দিয়ে একটু প্রেস করে করে দিচ্ছি আমি। এরপর বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো একটি ছুরির সাহায্যে কেটে ফেলে দেব। আমি আর একটু আটা দিয়ে দিলাম, দিয়ে বেলন দিয়ে আবার রুটির মতো করে বেলে নিব। আপনারা পরোটাটাকে এপাশ ওপাশ করে বেলে নিতে পারেন, যতক্ষণ পর্যন্ত ভিতরের ভর্তাগুলো দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত এভাবে বেলতে থাকবেন। বানানোর সুবিধার্থে আমি আরেকটি পরোটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি একটি রুটি বেলে নিলাম, তার মধ্যে আবার একটু ভর্তা দিয়ে দিচ্ছি, আবার ফোল্ড করে দিচ্ছি, সেটাকে ফোল্ড করে মুখটা চারপাশে প্রেস করে দিচ্ছি। এরপর ফোল্ড করার পরোটার উপর আরেকটু ভর্তা দিয়ে আবার ফোল্ড করে নিব। এরপর আবার ফোল্ড করে নিলাম, তারপর খোলা যে অংশগুলো আছে সে অংশগুলোকে আবার প্রেস করে দিচ্ছি। এরপর আবার একটু আটা দিয়ে দিলাম, দিয়ে রুটির মতো করে বেলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল। এরপর আমি তাওয়া গরম করে তাওয়াতে দিয়ে দিলাম পরোটাটি। চুলার আঁচটা কিন্তু বেশি হাইয়ে রাখা যাবে না, একবার মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। যেহেতু আটাটা সিদ্ধ করা না, কাঁচা ডো, এই জন্য চুলার আঁচটা লোতে রাখতে হবে, যাতে আস্তে আস্তে পরোটাটা ভিতর থেকে হয়। চুলার আঁচ কিন্তু বেশি দিলে উপর থেকে হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। এখন আমি এপাশ ওপাশ আগে প্রেস করে করে ভেজে নিব। যখন দুই পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি তাতে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আবার ভালো করে ভেজে নিব। এরপর আবার প্রেস করে করে আস্তে আস্তে ভেজে নিব। যখন এক পাশ হয়ে যাবে তখন অন্য পাশ আবার উল্টে দিব। এরপর আরেকটু প্রেস করে দিব, তারপর আবার অন্য পাশ ভাজার জন্য একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আবার প্রেস করে করে ভালো করে ভেজে নিব, যাতে সম্পূর্ণটা ভালো করে ভাজা হয়। আবার ভালো করে আমি এপাশ ওপাশ ভালো করে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল লেয়ার আলু পরোটা। আমি এখন উঠিয়ে নিব। তৈরি হয়ে গেলো আমার মজার লেয়ার আলু পরোটা। এই পরোটা কিন্তু খুবই সহজ, আপনারা যখন তখন কিন্তু বানিয়ে ফেলতে পারেন। শীতকালে কিন্তু আলু পরোটা খেতে খুবই ভালো লাগে। নতুন আলু যখন আসে তখন কিন্তু সবাই কম বেশি এই রেসিপিটা করে। এই আলু পরোটা থেকে কিন্তু খুবই সহজ, সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তা আপনারা তৈরি করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।